বাংলাদেশ কে শুধু উন্নয়ন জনতন ভাবে না একবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নতি যাতে হয় আমরা তার ব্যবস্থা নিয়েছি স্যাটেলাইট এক বঙ্গবন্ধু আমরা উৎক্ষেপণ করেছি স্যাটেলাইট দুই উৎক্ষেপণের প্রস্তুতি আমরা নিচ্ছি আজকে সারা বাংলাদেশে আমরা ইন্টারনেট সার্ভিস দিচ্ছি এই করোনা ভাইরাসের সময় আজকে যদি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা না করতাম তাহলে কি অবস্থাটা হতো দেশের একবার সবাই চিন্তা করে দেখেন ছেলেপেলেরা হ্যাঁ স্কুল কলেজ সব বন্ধ থাকলেও লেখাপড়ার সুযোগ পেয়েছে অনলাইনে রেডিও টেলিভিশনের মাধ্যমে বেসরকারি খাতে টেলিভিশন রেডিও আমার সরকারি আমি উন্মুক্ত করে দিয়েছিলাম প্লেন এয়ারলাইন্স বলেন হেলিকপ্টার বলেন হাসপাতাল বা সব কিছুই আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই কেন ব্যাপক হারে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয় তার জন্য আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জন্য আমরা যেমন আশুকরণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা যেমন 2008-এ 2021-কে আমরা নির্দিষ্ট করে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম এখন 21 থেকে 2041 এই 2041-এ বাংলাদেশ কেমন হবে আমরা সেই পরিকল্পনাটাও কিন্তু প্রণয়ন করেছি শুধু এখানেই থামি নাই 41-এ পরে 2100 সালের এই বদ্বীপটা প্রজন্মের পর প্রজন্মের জন্য কীভাবে উন্নত হবে সেই পরিকল্পনাটাও কিন্তু আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি যেদিন কেউ বাঁচে না হয়তো আমরা থাকবো না তারপরেও আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শিক্ষা যেন প্রতিটি মানুষ ঘরে ঘরে পায় তার ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না এটাই আমাদের সিদ্ধান্ত যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন স্বাধীনতার পর গুচ্ছগ্রাম নির্মাণের মধ্য দিয়ে এবং তারই পদাঙ্ক অনুসরণ করে গুচ্ছগ্রাম আদর্শ গ্রাম তারপরে আশ্রয়ন প্রকল্প এর মাধ্যমে আমরা মানুষকে গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি 91 সালে বিএনপির আমলে ঘূর্ণিঝড়ে যারা সম্পূর্ণ বাস্তুহারা হয়ে ওই কক্সেস বাজারে বস্তিতে বসবাস করত তাদেরকে ওই কক্সবাজার খুরু স্কুলে আমরা ফ্ল্যাট নির্মাণ করে তাদের পুনর্বাসনের কাজ শুরু করেছি বস্তিবাসী তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি তারা ভাড়া দিয়েই থাকবে কিন্তু একটু ভালোভাবে বাঁচবে বাংলাদেশে যেখানে ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে আমরা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়েছি এই এই বলতে গেলে 96 সাল থেকে এ পর্যন্ত কম করে হলেও 10 লক্ষ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি মাননীয় স্পিকার এবারে যে ঘটনাটা ঘটেছে এবং এখানে মাননীয় কোনো সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন আশ্রয় নিয়ে এবং সেখানে দুর্নীতি এটা নিয়ে আমরা তদন্ত করেছি দেখা গেছে 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি আর 10-12টা জায়গায় যেখানে অতিবৃষ্টি হলো সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত ফ্লোরগুলি খুঁচে খুঁচে ওটা ভাঙা আমার আমি যদি জানতাম প্রশ্ন উঠবে আমি ছবিটা নিয়ে আসতাম আগামীতে ছবি দেখাবো সেখানে খুঁচে খুঁচে ভাঙা ইটের গাঁথনি পিলার সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে এটা তো দুর্নীতির জন্য হয়নি এটা কারা করলো তবে হ্যাঁ কারা করছে তদন্ত হচ্ছে এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে তাদের ব্যবস্থা নেওয়া হবে আমার প্রশ্ন আমি আমি এই কথাটা যখন বলি দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন সেখানে আমার প্রশ্ন তাদের তো তদন্ত বন্ধ করার কথা না তাদেরকে তো বন্ধ করতে হবে তাদের তো তদন্ত চালু রাখতে হবে তদন্ত করে দেখতে হবে এখানে যারা ভাঙলো তারা কারা তাদের উদ্দেশ্যটা কী ছিল তারা কেন ভাঙল সেটা তো দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন যে দুর্নীতি দমন কমিশনের লোক তাকে বলছে আমরা আর তদন্ত করবো কি প্রধানমন্ত্রী এই কথা বলেছেন কিন্তু যে ভেঙেছে তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল এখানে দুর্নীতি দমন কমিশন কোনো কর্মকর্তা তো এই কথা বলার কথা না তো এই কথা যে কর্মকর্তা বলেছে যদি আমরা জানতে পারি তার ব্যাপারেও একটু খোঁজ নিতে হবে দুর্নীতি দমন কমিশনকে বলবো যে কয়টা ঘর এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে এটাই আমার কথা তাদের রিপোর্ট দিতে হবে অবশ্যই এখানে দুর্নীতি করলে আমি সেই দুর্নীতি মানতে রাজি না গরিবরা ঘর করে দেবো সেখান থেকেও টাকা মেরে খাবে আমরা এখন ঠিক করেছি আমরা একেবারে কংক্রিটের পিলার
এবং আমরা স্টিলের ফ্রেম দিয়ে ঘর করে দিচ্ছি, সেইভাবে করে দেবো যাতে চট করে ভাঙতে না পারি। কারণ দরজা জানলা ফ্লোর সব কিছু ভাঙা, একটু ছবি দেখলে বোঝা যায়। যাক, মাননীয় স্পিকার, বাংলাদেশে দারিদ্রের হার প্রায় 40% ছিল, আমরা এই অল্প সময়ের মধ্যে সেটা 20% নামিয়ে এনেছি। হয়তো করোনাকালীন সময়ে কিছু লোক কর্ম হারিয়েছে, কাজ পাচ্ছে না, তবে একেবারে না খেয়ে কেউ নেই। আমরা কিন্তু সকলকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে খুব অনেকে বলছে দারিদ্রের হার বেড়েছে কোথায়, গ্রামে না শহরে, তো এরকম অনেক তথ্য আমরা পাচ্ছি। হয়তো কিছুটা বাড়তে পারে, তবে একেবারে 20% থেকে 40% উঠে গেছে এ কথাটা সত্য না। এখানে কোনো এক মাননীয় সংসদ সদস্য ভুল তথ্য, অসত্য তথ্য দিয়েছেন। যাও, আমি এটুকু বলবো যে আমাদের মাথাপিছু আয় কিন্তু এই করোনাকালীন সময়েও $2,227 হয়েছে, রেমিটেন্স $24 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা 2% করে ইনসেন্টিভ দিয়েছি। তাছাড়া যেখানে বিএনপি সরকার আমলে 2005-06 অর্থ বছরে রিজার্ভের পরিমাণ ছিল 3.5 বিলিয়ন, হ্যাঁ বিলিয়ন, এই 3.5 বিলিয়ন কিন্তু বিএনপি সরকারের আমলের রিজার্ভ। আজকের বাংলাদেশে করোনাকালীন সময়েও 48.04 বিলিয়ন আমাদের রিজার্ভ। আমি সেখানে আলাদা একটা ফান্ড তৈরি করেছি, যেটা অবকাঠামো, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন ফান্ড। এখানে অনেক কাজ আমরা নিজেদের অর্থায়নে করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে মায়ের পেটে যে সন্তান, সেই মাকেও যেমন আমি ভাতা দিচ্ছি, মা বাচ্চা হবার পরে যে বাচ্চা মায়ের দুধ খায় সেই মাকেও আমি ভাতা দিচ্ছি, এবং সার্বিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি করছি, যার জন্য খুব স্বাভাবিকভাবে এবং মানুষের মাঝে সচেতনতা আসছে। আজকে মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছে, 12 কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। আমাদের বিদেশে লোক যাওয়া, হ্যাঁ ধারণা করা ছিল করোনার কারণে হয়তো অনেককে যেতে পারবে না বা ফেরত আসতে হবে, যারা ফেরত এসেছে সাথে সাথে তাদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের কর্মসংস্থান ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা সবই করা হয়েছে বা ঋণের ব্যবস্থা করা হয়েছে। আবার এর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু বাইরে গেছে চাকরি বা কাজ করতে, এমনকি সেখানে যাদের কোয়ারান্টাইন করতে হয়, অন্য দেশে যে কোয়ারান্টাইন করতে গেলে অনেক বেশি খরচ, কয়েকটি দেশের সাথে আমাদের নেগোসিয়েশন হয়েছে, তারাই এই সমস্ত উদ্যোগ নেবে। দেয়া বাড়িতে কয়েকটা ফ্ল্যাট তাদের দিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা নিজেরা কোয়ারান্টাইন করিয়ে এই কর্মীদেরকে নিজেরা নিজের দেশে নিয়ে যাবে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। যখন আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে, আমরা বেড়ে যাচ্ছি, আমরা 8% উঠে গিয়েছিলাম, কিন্তু করোনার কারণে এটা আমাদের কিছু কমাতে হলো, 7.2% আমরা টার্গেট ধরেছি। এর মাঝেও আমরা প্রায় 5%-এর উপরে আমাদের প্রবৃদ্ধি রাখতে পেরেছি, কিন্তু সাথে সাথে মূল্যস্ফীতি, সবসময় মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে, বর্তমানে আমাদের মূল্যস্ফীতি 5.3% রাখতে পেরেছি। আর আমি যদি সারা বছরটা ধরি, তো গড় প্রবৃদ্ধি আমাদের 6.6% আমরা রাখতে সক্ষম হয়েছি। হয়তো এই করোনা না থাকলে আমরা হয়তো আরও ভালো করতে পারতাম, তবে মূল্যস্ফীতি সবসময় সহনশীল থাকে তার ব্যবস্থা আমরা নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট, এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন, মেগা প্রজেক্টের কী দরকার, হ্যাঁ সেটা বলবেনই, কারণ বাংলাদেশের উন্নয়নের কী দরকার যারা একথা বলেন, নিজের টাকা পয়সা হলেই তো, চাকচিক্য বাড়লেই তো হয়ে গেল, বাংলাদেশের মানুষ যাক মরে সেটাই হলো কথা, আমাদের তা না। আমার সার্বিক উন্নয়ন যাতে দেশের মানুষের হয়, এই জন্য করোনাকালীন সময় আমরা দেশের মানুষকেই কিন্তু সব থেকে বেশি সহযোগিতা দিয়েছি। আর পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির কথা উঠেছিল, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, প্রমাণ করতে পারিনি,
বিশ্বব্যাংক বা কেউ। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আল্লাহর রহমতে পদ্মা সেতু কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা বোধহয় আর কিছুদিনের পরেই আমরা সেখানে গাড়ি চালাতে পারবো, যেটা ধরা হচ্ছে যে 2022 সালের মধ্যে জুন মাসের মধ্যে সেখানে চলাচল করা যাবে রেল এবং এবং সেখানে গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন সব কিছু কিন্তু করা হচ্ছে, যাতে এখান থেকে গ্যাস আনতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। মেট্রো রেল আজকে তো দৃশ্যমান, এবং আমরা এখন এই মেট্রো রেলটা উত্তরা থেকে একবার কমলাপুর স্টেশন পর্যন্ত যেতে চায় সেই ব্যবস্থা নিচ্ছি, এবং সমগ্র ঢাকা জুড়েই কিন্তু আমরা এই মেট্রো রেল এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে দেব, যাতে অল্প সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেবো, মানুষের যাতে কষ্ট না হয়, বিশেষ করে আমাদের শ্রমিক, আমাদের যারা কৃষক, তারপরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের যাতে কষ্ট না হয়। আমরা যেমন নগদ টাকা সবার হাতে তুলে দিয়েছি, তাছাড়া প্রত্যেকে আমরা প্রণোদনা দিয়েছি, এবং 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা আমরা দিয়েছি, যার ফলে এটা কখনো হয়নি। আর স্কুল এতো 12 তারিখ থেকে স্কুল খুলে গেছে, বিশ্ববিদ্যালয়গুলি খুলতে বলা হয়েছে, এটা তারা নিজেরা তাদের সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তাদের সমস্ত ছাত্রছাত্রীদের এবং শিক্ষক, কর্মচারী, এমন কর্মচারীদের পরিবার সকলকে, এবং শুধু ছাত্রছাত্রী তাদের পরিবার সহ সকলে যাতে টিকা পায় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি, এবং সবাই টিকা পাবে সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় আমরা শিক্ষা শুধু শিক্ষার উন্নতি করা না, শিক্ষা নীতিমালা নেওয়া, আমরা এমনকি শিক্ষার পাঠক্রমটা আধুনিক যাতে হয় তার ব্যবস্থা মাত্র কয়েকদিন আগে আমরা সেই নীতিটা গ্রহণ করেছি। তাছাড়া এ পর্যন্ত আমাদের প্রায় যতগুলি স্কুল ছিল, কলেজ স্কুল সরকারি, এই করোনাকালীন সময় যেহেতু ক্লাস ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সবগুলি খুবই জরাজীর্ণ অবস্থা পড়েছিল, সব কিন্তু মেরামত করা হয়েছে। শুধু কামরাগুলিতে রুমগুলি তাদের ছাত্রদের তালা দেওয়া, সেই জন্য সেখানে করা মানে সেটাকে সংস্কার করা যায়নি। এর বাইরে প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মেরামত করে দিয়েছি, এটা আপনারা নিজেরা এখন যেয়ে দেখতে পারবেন কত সুন্দর হয়ে গেছে। এবং প্রত্যেকটা কাজের আগের কী অবস্থা ছিল আর তারপরে কী হয়েছে সব ছবি কিন্তু আমাকে পাঠানো, আমি দেখি বসে বসে, কাজে সেইভাবেই কিন্তু কাজ করা হয়েছে। আর তাছাড়া স্কুলে প্রায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতায় 1,977টি মাধ্যমিক বিদ্যালয়, 92টি সরকারি বেসরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা, 4,770টি মেরামত সংস্কার করা হয়েছে, 183টি র্যাম্প নির্মাণ করা হয়েছে যাদের যারা প্রতিবন্ধী বা চলতে পারে তাদের জন্য সুবিধা হয়, 7,760টি ছাত্রী টয়লেট করা হয়েছে, আগে ছাত্রছাত্রীদের আলাদা টয়লেট ছিল, এখন প্রত্যেক স্কুলে আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়ে গেছে। পাশাপাশি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় 318টা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়, 955টি মেরামত সংস্কার কাজ সমাপ্ত হয়, 262টি র্যাম্প ও 368টি ছাত্রী টয়লেট নির্মাণ করা হয়েছে। আমি একটি কথা বলবো যে ভ্যাকসিনের কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই, আমরা প্রায় 24 কোটির মতো আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি, 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটা কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, ইতিমধ্যে আমাদের দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানির মধ্যে চুক্তি হয়ে গেছে, আর তার বাইরেও আমরা ইতিমধ্যে 10 একর জায়গা নিয়ে সেখানে আমরা যাতে তৈরি করতে পারি, ল্যাব তৈরি করা যেখানে টেস্টিং হবে সেটার ব্যবস্থা আমরা নিয়েছি, সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদাভ্যাসও আছে কথা কথা হতাশ হওয়া, আর যতই কাজ করি তারপরে বলে এটা হলো না কেন, ওটা হলো না কেন। আমি একটু বলবো যে এটা না বলে আগে কী ছিল আর এখন কী আছে সেটা দেখলেই তো হয়ে যায়, সেটাই দেখতে পাক। ওই যে আছে কিছু লোক তো আছে না যে যারে দেখতে নারী তার চলন বেঁকা, তো এই অবস্থা কিছু লোক ভোগে আর কিছু একটু হতাশে এমনি ভোগে, তো সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আর মিডিয়াতে কী লিখলো আর টক শোতে কী বললো আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না, আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে,
কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন ওই দরিদ্র মানুষের জন্য। বছরের পর বছর তিনি জেল খেটেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সেই মানুষগুলির জন্য কি কাজ করতে হবে সেটা আমি মনে করি, যে যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আমি সেটাই কাজে লাগাই, এবং মানুষ তার সুফল পাচ্ছে কি না সেটাই আমি যাচাই করি। ও কে কি বললো ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়ার আমার সাজে না, আমি করি না, এটা হলো বাস্তবতা। আমাদের মাননীয় একজন সদস্য উনি বাজেটেও বলছেন বক্তৃতাও বলছেন যে স্বাস্থ্য খাত নাকি একেবারে শেষ হয়ে গেছে, আর বিএনপির এই সদস্য বলছেন ওনা যদি আসে তাহলে নাকি সব ঠিক করে ফেলবে। তোমাদের ঠিক করার নমুনা একটু না বলে পাচ্ছি না, এত লম্বা বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল না মাননীয় স্পিকার, কিন্তু এত কথা শুনলাম আর লিখলাম একটু না বলে কেমন করে হয়, যে ওনারা এত ভালোভাবে সব ঠিক করে দেন। আমি 96 সালে সরকার আসার পর বেসরকারি খাতে যাতে মানে হাসপাতাল তৈরি হয় সেই সুযোগ দিয়ে দিলাম, হাসপাতালের যন্ত্রপাতি আনলে শিল্প কারখানা করতে যে সুযোগটা পায় সেই ব্যবস্থাটা করে দিলাম, এবং যতগুলি ইনস্টিটিউট কিডনি নিউরো ক্যান্সার থেকে শুরু সবগুলির অন্তত ছোট আকার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং তার কাজও শুরু করে দিয়ে গেলাম। কিছু কিছু শুরু হলো, আসলো বিএনপি ক্ষমতায় এসেই ওই যে আমার নামে যত পাথর যেখানে সবই ভেঙে ফেলে দিল, আবার সেটাকে আবার নতুনভাবে দুইটা একটা হয়তো চালু করছে কিন্তু সেভাবে আর কাজ করেনি। কিন্তু আমরা 2009 যখন আবার আসলাম, এমনকি মাতোয়ালে মাতৃ শিশু হাসপাতাল আমাদের করা, এবং পুরো ঢাকা এবং সারা বাংলাদেশে যেখানে উপজেলা 31 বেড ছিল সবগুলি 50 বেড, আমরা সমস্ত জেলা হিসাব করে কোন জেলায় কত রুগী হাসপাতালে যায় সেটা সার্ভে করে সেই অনুযায়ী বেড সংখ্যা বাড়ালাম। হ্যাঁ, অনেক জায়গায় লোক নিয়োগ বা এইসব একটু, কারণ আমরা এগুলি করতে করতে আমাদের 5 বছর সময় শেষ, এরপর যখন বিএনপি আসলো তারপর হয়নি, আমরা দ্বিতীয়বার এসে আবার কাজগুলি করে যাচ্ছি। এ পর্যন্ত 2009 থেকে এ পর্যন্ত 15টা হাসপাতাল আমরা নির্মাণ করেছি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স প্রথম পর্যায়ে, কুর্মিটোলা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খিলগা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ENT তেজগা 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ফকিরহাট এবং এটা ফকিরহাট হবে না, এটা চট্টগ্রাম, আচ্ছা 100 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুল ইসলাম মুজিব চক্ষু হাসপাতাল, প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন গোপালগঞ্জ, ঢাকা শিশু হাসপাতাল, এবং ঢাকা কাল এই পার্লামেন্টে কিন্তু আমরা আইন করেছি শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট নির্মাণ করার, কারণ শিশু বিশেষজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের দরকার, আর বিশেষজ্ঞ করতে গেলে আমার ইনস্টিটিউট দরকার, সেই ব্যবস্থাও করে দিয়েছি, এবং ঢাকা মেডিকেল কলেজ সেখানে আবার 2 নম্বর, আর প্রথম একটা ছিল 800 বেডের, আমরা আরও 500 বেডের মানে দ্বিতীয় ইউনিট সেটা নির্মাণ করে দিয়েছি, এটা প্রথমবারই সরকারি চেষ্টা করেছি, বাংলাদেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কী করেছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রুগী ছিল 300 কি 400, আর বিএনপি ক্ষমতায় এসে তাদের ড্যাবের যত নেতা সব চাকরি পেলো সেখানে, রুগী 300 থেকে 400, ডাক্তার 800, কেউ প্র্যাকটিসও করে না কিছু করে না কিন্তু ওইখানে চাকরি নিয়ে বসে থাকলো, এত ভালো ব্যবস্থা তারা করে দিয়েছিল যা মানে বিশ্ববিদ্যালয়ের অবস্থায় কাইল, রুগী যা তাকে ডাবল ডাক্তার এখানে, এটাই তো খুব ভালো ব্যবস্থা তারা নিয়ে ঠিক করেছিলাম। গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা নিজেরা পায়ে হেঁটে চিকিৎসা পেত, বিএনপি ক্ষমতা এসে সেটা বন্ধ করে দিল, কারণ খালেদা জিয়া বললো যে কমিউনিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি নৌকায় ভোট দেবে সেই জন্য ওটা বন্ধ, পরে এসে সেখানে গরু ছাগল চড়তে শুরু করলো অথবা জুয়ার আড্ডা বসতো, আবার আমরা দ্বিতীয়বার ক্ষমতা এসে আর সারা বাংলাদেশে এই কমিউনিটি ক্লিনিক আমরা আবার চালু করেছি, কমিউনিটি ক্লিনিক পারিবারিক মানে পরিবার পরিকল্পনা, মাতৃ
শিশু মঙ্গল হাসপাতাল সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যার জন্য মাতৃ মৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, সব দিক থেকে মানুষ আছে এবং চিকিৎসা পাচ্ছে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তাই না, আমাদের দেশে বড় লোকরা কিছু হলেই ফ্রুতকে উড়ে চলে যায় বিদেশে, এবার করোনায় অনেকে যেতে পারে নাই, সব হাসপাতালে গেছে, সবার চক্ষু চড়ক গাছ যে এত সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে আছে, অনেকেই সেটা জানতেই পারে নাই, তা এবার করোনা সেটা শিখিয়ে দিয়েছে। এই একটা ভালো কাজ আমি মনে করি যে করোনার থেকে হয়েছে, সেখানে তারা গেছে। তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 250 শয্যা বিশিষ্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল শেরেবাংলা নগরে, 50 শয্যা বিশিষ্ট জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালকে 300 শয্যায় উন্নীত করা হয়েছে। আমাদের যে নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল, সেটাকেও উন্নত মানের হাসপাতাল আমরা করে দিয়েছি, কারণ আমি নিজে দেখেছি প্রথমে যা আসছি সেখানে নাম পঙ্গু হাসপাতাল আর তার লিফট পঙ্গু হয়ে পড়ে আছে, রুগী নেয় ট্রলতে করে। বিএনপিও ক্ষমতা ছিল, জাতীয় পার্টিও ক্ষমতা ছিল, কেউ আর এটা পরিবর্তন করার কথা চিন্তাই করেনি। যাও এখন সেখানে চমৎকার বিল্ডিং এবং সুন্দর হাসপাতাল আমরা করে দিয়েছি, প্রতিটি সেখানে চিকিৎসা কর্মসংস্থা সবই হবে। চট্টগ্রাম সিলেট রাজশাহীতে তো শুরু হয়ে গেছে, আর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলি নতুন নতুন যে আমরা বেড এবং ব্যবস্থা করে দিয়েছি, সেখানে 10,500টা শয্যা, 589টি আইসিইউ আছে, চিকিৎসা কার্যক্রম সবসময় অব্যাহত আছে আর পর্যায়ক্রমিকভাবে সুযোগটা করে দিচ্ছি। তাছাড়া 727টি হাই ফ্লো ক্যানুলার এবং 913টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হচ্ছে, প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল এখানে এগুলি সমস্ত আমরা সরবরাহ করে দিচ্ছি। আর সরকারিভাবে ঢাকার মধ্যে 71টি এবং ঢাকার বাইরে 47টি সহ মোট 118টি আরটিপিসিআর পরীক্ষাগারে, 30টি জিন এক্সপার্ট পরীক্ষাগার, 73টি কোভিড-19 র্যাপিড অ্যান্টিজেন সেন্টারের মাধ্যমে প্রতিদিন কোভিড-19 স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। আমাদের মানে আমরা 2009 সাল থেকে এ পর্যন্ত প্রায় 22,273 জন চিকিৎসক কিন্তু আমরা নিয়োগ দিয়েছি, আর এই এই অল্প কয়েকদিনের মধ্যে যে কোভিড এবং বিভিন্ন যখন ই হলো তখন 78তম বিসিএসে এবং তারপর 38তম বিসিএস, 39 বিসিএসে প্রথম পর্যায়ে, 39তম বিসিএসে প্রথম পর্যায়ে, 39তম বিসিএসে দ্বিতীয় পর্যায়ে এবং 42তম বিসিএসে স্পেশাল এবং জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট, যার খুব অভাব আমাদের, প্রায় 409 জন অ্যানেস্থেসিওলজিস্ট আমরা নিয়োগ দিচ্ছি, সেটা ব্যবস্থা হয়ে গেছে। এবং আমরা এই সর্বমোট প্রায় 11,136 জন আমরা এটা নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিয়েছি, মানে এগুলি সব তাদের ব্যবস্থা করা হয়ে গেছে। সেই সাথে সাথে আমরা মেডিকেল টেকনোলজিস্ট 5 ক্যাটাগরিতে 1,200 জন, মেডিকেল টেকনিশিয়ান 1,650 জন 9টা ক্যাটাগরিতে, কার্ডিওগ্রাফার 150 জন এবং মেডিকেল টেকনিশিয়ান ল্যাবে যারা কাজ করবে 202 জন। মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে কিছু এই নিয়োগে কিছু প্রমার্জনা করে এদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি, অর্থাৎ আরও 3,000 পদ সৃষ্টি করা হয়েছে। কাজে চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, নার্স বিএনপি সরকার বা জাতীয় পার্টি যখন ছিল মাত্র 1,200 ডিপ্লোমা নার্স ছিল, 15,000 নার্স ইতিমধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং নার্সটাকে আমরা গ্র্যাজুয়েট নার্স করে দিচ্ছি, এখন নার্সরা মাস্টার ডিগ্রি এমনকি পিএইচডিও করতে পারে, আবার বিদেশ থেকে আমরা তাদেরকে ট্রেনিং করেও নিয়ে আসছি যাতে চিকিৎসা সেবাটা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এখন আমার প্রশ্ন, স্বাস্থ্যসেবা ভেঙে পড়লো কিভাবে, কি এত ডাক্তার নিয়োগ দিয়েছি সেই জন্য, নাকি যারা কথা বলে ভেঙে পড়লো তাদের মনটাই ভেঙে গেছে এত ভালো কাজের জন্য, মনে হয় সেটাই হবে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার পদক্ষেপ আমরা নিয়েছি, সেখানে আমাদের যে গ্রামীণ সড়ক এখানে 3,21,322 মিটার নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে,
80,825 কিলোমিটার পাকা পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, 375টা দীর্ঘ সেতু নির্মাণ, 1,338টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এটা কিন্তু আমার ধারণা, আমি করে দিয়েছিলাম যে একটা জায়গায় যে মানুষ সব সেবা পাবে। 346টি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ, 2,154টি গ্রোথ সেন্টার ও হাট বাজার উন্নয়ন এবং 1,762টি সাইক্লোন শেল্টার নির্মাণ। রেলওয়ে নেটওয়ার্ক ব্যাপকভাবে চলছে, 553.7 কিলোমিটার জাতীয় মহাসড়ককে 4 বা তার থেকে ঊর্ধ্ব কোথাও 6 লেনে উন্নীত করা হয়েছে। অর্থাৎ বা আমরা আর বিদ্যুতের কথা আমাদের কিছুক্ষণ আগে বিদ্যুৎ মন্ত্রীও বলে প্রতিমন্ত্রী বলেছেন বিদ্যুৎ এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, 99.9% বিদ্যুৎ কিন্তু মানুষের ঘরে পৌঁছে গেছে। আর সঞ্চালন লাইনও আমরা নির্মাণ করে দিচ্ছি, শুধু সঞ্চালন লাইন না, দ্বীপের দ্বীপ অঞ্চলে সাবমেরিন কেবল দিয়ে আমরা বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। এখন আমাদের 25,335 মেগাওয়াটে উন্নীত হয়েছে আর 99.99% মানুষ কিন্তু বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, যেখানে দিতে পারে সোলার দেওয়া হচ্ছে আর বহুমুখী বিদ্যুৎ উৎপাদন আমরা করে যাচ্ছি। আমাদের দেশের কোনো মানুষ যেন অসুবিধা না থাকে, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে যারা স্বামী নিগৃহীতা সেই ভাতা, যারা প্রতিবন্ধী তাদের ভাতা, আমাদের অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, আমরা ব্যাপকভাবে এই ভাতা দিয়ে যাচ্ছি। 57 লাখ বয়স্ক, 24,75,000 বিধবা ও স্বামী নিগৃহীতা, 22 লক্ষ প্রতিবন্ধী ভাতা। আমাদের যুগ উপযোগী খালি শিক্ষানীতি না, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, 2,53,00,000 শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, বৃত্তি উপবৃত্তি একেবারে মানে আমরা প্রাইমারি থেকে নিয়ে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এই বৃত্তি দেওয়া হচ্ছে। 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, 1,05,000 শিক্ষকের চাকরি জাতীয়করণ আমরা করেছি। যেখানে বিদ্যালয় নেই এই ধরনের এলাকা প্রায় 1,495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। 2009 থেকে 337টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, 339টি বেসরকারি কলেজ আমরা সরকারিকরণ করেছি। অর্থাৎ প্রত্যেক উপজেলা একটা করে কলেজ, একটা করে যেখানে ছিল না সরকারি আমরা সেখানে সরকারি করে দিয়েছি। আমরা এ পর্যন্ত 1,97,864 জন শিক্ষক নিয়োগ দিয়েছি এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হয়েছে। 125টি উপজেলা ICT ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। কাজী শিক্ষার দিক থেকেও আমরা মাদ্রাসা শিক্ষাকেও বাদ দেইনি, দাওয়ার ইসলাম সেটা আমরা তো ইয়ে দিয়ে দিয়েছি তাদেরকে, কমই মাদ্রাসা তাদের আমরা স্বীকৃতি দিয়েছি।